والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ اسلام دور کے رضول کریم بھائی مالوشیت کے جانتے یہ قرآن کریم سر تحریم پانچ نمبر آیات یاد منوق و انفسکم الحلی کم نارے آیتِ زی اللہ رب العالمین اہل بول سے

এবং তোমাদের আহালদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং ফাতর তো এখানে নিজ দ্বারা মুরাদ আমরা নিজে এবং আহাল দ্বারা মুরাদ আমার ছেলে সন্তান বিবি বাচ্চা এদেরকে আহাল বলতে বুঝে আসে আবনে কাশিরে রহমতুল্লা এলাই উনি লেখছেন তফসির আবনে কাশির রহমতুল্লা লেখছেন যে আহাল বলতে নিজের সন্তানদেরকে নিজের বিবিকে যারা আমার জিম্মাদারিতে আছে। তারা আমার আহাল এদেরকে আমি দিন সম্পর্কে বোঝানো দিনে তালিম দেওয়া নি দিনে তেরবিয়ত দেওয়া এরা দানো কোরআন হাদিসের উপরে চলার মতো যোগ্যতাশীল এদেরকে বানিয়া নেওয়া এটি আমার উপরে ফরজ আমার দায়িত্ব তাই রসুলসল্লাহ আলাই সাল্লাম সাদ করেন আল্লিমু আউলা ইজা হুম ইজা আবালাকবান সাল্লাহ সাল্লাম বলেন যখন নাকি তোমাদের সন্তানরা সাত বছর হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো আর যখন দশ বছর হয় নামাজে আলোচনা করে তাদেরকে নামাজ পড়ার জন্য তাদেরকে খুব কঠোর ব্যবহার করো তাতে বোঝা গেল আমরা সন্তানরা যখন নাকি কথাবার্তা বলা শুরু করবে তখন থেকে আমরা বাচ্চাদেরকে ইসলামের বিধিবিধানগুলো আমরা শেখানোর চেষ্টা করি এবং তাহিদ রফিরে আল্লাহকে আল্লাহ কোথায় আছে আল্লাহকে মানা কি এরকম ফরজ ও নামাজের ফরজ ও আজীব সম্পর্কে এবং নামাজের ফরদ আজিব সম্পর্কে ইসলামের আরকান কয়ডা এবং ইমানের আরকান কয়ডা ইসলাম যে পাঁচটি আরকান ভিত্তি কি কি। যেমন নাকি কালিমা নামাজ রোজা হাওয়াজ জাকাত এগুলা সম্পর্কে বাচ্চাদেরকে তালিম দেওয়া এবং আরকানে ইমান আল্লাহরপরে বিশ্বাস করা সমস্ত ফেরেস্তাদের উপরে বিশ্বাস করা এবং কিতাবের উপরে নবীদের উপরে আখারাতের উপরে ভাগ্যের উপরে বিশ্বাস করা এ সমস্ত ওগুলা তালিম দেওয়া শিক্ষা দেওয়া এগুলো হল আমাদের উপরে ফরজ যখন আমাদের সন্তানরা এগুলো জানবে তখন তারা দিনের উপরে চলা তাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ ভাগ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন হাসিনার উপরে আমল করার তোফিক দান করুক এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার তফভিক দান করুক আমিন صلى الله على النبي، السلام عليكم ورحمة الله. قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم، إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم إلا